সবাইকে শুভেচ্ছা। প্রতিনিয়ত আমি বই নিয়ে আলোচনায় আসি। তো আজকে বই আলোচনায় যে বইটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে একটি শিশুতোষ সাহিত্য ডানপিটে ছেলেটি। তো শিশুতোষ সাহিত্য আমরা যদিও বলে থাকি এটা বড়রাও পড়তে পারে, আসলে শিশুতোষ নয় এটি, এটি বড়রাও পড়তে পারবেন এবং ছোটদেরও ভালো লাগবে। এই বইটি লেখার সময় আমি যখন শুরু করি তখন বারবারই অতীতে হারিয়ে যাচ্ছিলাম এবং প্রতিটি গল্প এতই সুন্দর, রম্য গল্পের মাঝেও যে কিছু শিক্ষা থাকে সেগুলো এই বইটিতে তুলে ধরেছি। এটি এটি বড়রাও পড়তে পারবেন, বড়রা পড়লে তারা তাদের অতীতে ফিরে যাবেন, অতীতকালকে স্মরণ করতে পারবেন এবং হুবহু আপনাদের সঙ্গে মিলে যাবে। আর আপনারা আমার এরকমই, আর এদিকে ছোটরা তো বেশ আনন্দই পাবে কারণ একটি মজার সাহিত্য। ছোটরা বর্তমানে তারা দেখবে অতীতে যারা ছিল তারা কিভাবে ছোট ছিল, কিভাবে জীবন যাপন করেছিল তারা, এবং সেগুলো তাদেরও আছে, কিছুটা আছে কিছুটা নেই। তো যেটা নেই সেইটুকু তারা উপভোগ করতে পারবে, বেশ মজার কাহিনী। আশা করি আপনারা এই বইটি জুই প্রকাশনে পাবেন, জুই প্রকাশন .com/.net দিলে আপনারা এই বইটি পেয়ে যাবেন। আশা করি বইটি শিশুদের এবং শিশু সাহিত্যের উপযোগী একটি বই, খুবই সুন্দর বই। সবার জন্য শুভকামনা, আপনাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের জন্য, সবাই সন্তানরা অবশ্যই তোমরা পড়বে বইটা, সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।